নির্বাচন কমিশনার কে এম নরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বৈঠক বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠক বর্জন করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিসির সির আচরণ ভদ্রজনিত ছিল না এজন্য আমরা সভা বৈকট করেছি তবে আমরা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেব না মঙ্গলবার পঁচিশ ডিসেম্বর দুপুর বারোটাই বৈঠক শুরু হয় প্রায় দুই ঘন্টার পর দুইটার দিকে তারা বৈঠক বর্জন করেন বৈঠক থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে ইসি সরকারের পক্ষ হয়ে গেছে সি ইসির আচরণ ভদ্রজনিত ছিল না এজন্য আমরা সভা বৈঠক করেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন জানালে। তিনি কোন নির্যাতিত না জানিয়ে হঠাৎ করেই পুলিশের পক্ষে অবস্থান নেন তাই আমরা বৈঠক থেকে চলে এসেছি সংবাদ সম্মেলনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বৈঠকের বর্ণনা দিয়ে বলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন তার বক্তব্যে সিসির উদ্দেশ্যে বলেন সিসি বর্তমানে প্রধান বিচারপতি চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন আপনি ইচ্ছা করলে জানুয়ার লাঠিয়ান পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না এমন কি বেলা দুইটার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশনা দিয়েছে কিন্তু আওয়ামী লীগ জোটেরা নিয়ম কানুন না মেনে পুলিশের সহায়তা প্রচা চালিয়ে যাচ্ছে ড কামাল হোসেন আরও বলেন পুলিশ ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করেছে আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে তাদের তো সেভ করতে হবে এ সময় সিসি সি ক্ষুব্ধ হয়ে ড কামাল হোসেনকে বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার নিজেকে কি মনে করেন তখন মইন খান সি কে বলেন নির্বাচনের কোন পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে বলে নেন আমরা আজকেই প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে বর্জনের বিষয়ে ঘোষণা দেব ওই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার বিএনপি নেতা মির্জা আব্বাস ড আব্দুল মইন খান চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন এরপর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করছে জাতীয় ঐক্যফ্রন্ট এ দাবির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেছেন এটা কোনো নির্বাচন হচ্ছে না রক্তের হলি খেলা হচ্ছে সব জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে নারীরাও বাদ যাচ্ছে না সংবাদ সম্মেলনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায়কে দেখিয়ে বলেন এটি হল দুই হাজার নির্বাচন রক্তাক্ত সাবেক মন্ত্রী আরও বলেন গণফোরামের সুব্রত চৌধুরীও আক্রান্ত হয়েছেন কাউকে বাদ দিচ্ছেন না দেখে মনে হচ্ছে এটা কোনো নির্বাচন নয় তিনি বলেন নির্বাচন কমিশন ব্যর্থ অকার্যকর এটা আজ জাতির সামনে প্রমাণ হয়েছে আমরা এই মুহূর্তে সিইসি পদত্যাগ চাই এখন চাই তিনি পদত্যাগ করুন এরপর ঐক্যফ্রন্টে বিবৃতি পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তিনি এটি পড়ে শোনান বিবৃতিতে বলা হয় সারাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর হামলা মামলা নির্যাতনের বিষয়ে অবহিত করে নির্বাচন কমিশনে গিয়েছিলাম ড কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা কিন্তু আমাদের অভিযোগ শুনে সি নুরুল হুদা সরকার দলীয় নেতার মতো আচরণ করেছেন এতে আরও বলা হয় সিসি ডক্টর ড কামাল হোসেন সহ ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে যে আচরণ করেছে তা নেতারা তাৎক্ষণিক বৈঠক বর্জন করেন তিনি বলেন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি রাষ্ট্রপতির কাছে আহ্বান করছি যাতে একজন নিরপেক্ষ সরকারকে সিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় কারণ এমন মেরুদণ্ডহীন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আসা করা যায় না নজরুল ইসলাম বলেন আমরা জনগণকে আহ্বান জানাব জনগণের গঠন তুলে জনগণের দাবি আদায় করার এরপর আজ প্রচারণার সময় শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বলেন নির্বাচন কমিশনের আচরণ দেখে মনে হচ্ছে ইসি একাত্তর সালের আলবদর আল বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে ক্ষমতাসীনদের বিজয়ী করতে তিনি বলেন উনিশশো সালে জনগণ যেভাবে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছে ঠিক একইভাবে ত্রিশ তারিখের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের পরাজিত করবে আমরা বলতে চাই রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর ব্যাচেলর বাসা ম্যাচ সহ ভাসমান বাসিন্দাদের উপর নজরদারি বাড়িয়েছে পুলিশ বেশ কয়েকটি স্থানে ভোটার নন ভাসমান ব্যাচেলর এমন বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে পুলিশ বলছে নাশকতা পরিকল্পনা ও দেশকে অস্থিতিশীল করা হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে রাজধানীর একাধিক এলাকার ব্যাচেলর বাসা ও ম্যাচ মালিকরা জানান পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাতে ভোটের আগের দিন ভোটের দিন ও ভোটের পরের ধরনের নির্দেশের কারণে তারা বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন নজরদারি করা হবে তবে এলাকা ফাঁকা করে চলে যেতে বলার কোনো নির্দেশনা দেয়া হয়নি রাজধানীর কল্যাণপুর এলাকার দক্ষিণ পাইক পাড়ার দশ নং সড়কের এক বাসা মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন আমার বাসায় বেচেলর রয়েছে তাদেরকে নির্বাচনের দিন সহ তিন দিন এলাকা ছেড়ে থাকার কথা বলা হয়েছে পুলিশ বলছে নিরাপত্তার স্বার্থে নাকি এমন নির্দেশনা মিরপুর পীরেরবাগ এলাকার একাধিক মেসে ছাত্র ও চাকরিজীবীরা জানান মেসে এসে মালিক বলে গেছে নির্বাচনকালে তিন দিন মেসে থাকা যাবে না পুলিশ নাকি থাকতে নিষেধ করেছে এই সংবাদে বেশ কয়েকজন ছাত্র চলে গেছে আলামিন নামে একজন মেস বাসিন্দা জানান আমরা কয়েকজন চাকরিজীবী রয়ে গেছি সবাই চলে গেছে জানি না আমাদের কি হবে চাকরির কারণে থাকতে হচ্ছে আনসারুল ইসলাম বিকো নামে সালাম এলাকার বেচালর ভাড়াটিয়া পুলিশের খুব করি। প্রতিদিন কোন না কোন সময় এসে জিজ্ঞাসা করছে খোঁজ খবর নিচ্ছে কখন কোথায় যাই না যাই কখন ফিরি চাকরি করি বন্ধু বান্ধবরা আসে আড্ডা দিই গতরাতে পুলিশি নিরাপত্তা অজুহাত শুনিয়ে মালিক অনুরোধ করে গেছে নির্বাচনের দুই তিন দিন পর পর্যন্ত যেন আর কাউকে বাসায় আনা না হয় এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি দাদন ফকির করে বলেন নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করা হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে সন্দেহজনক এলাকাগুলোর ব্যাচেলর বাসা ও মেসের বাসিন্দা এবং ভাসমান লোক যারা এলাকার ভোটার নন তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে পল্লবী থানার ওসি নজরুল ইসলে বলেন আমাদের এলাকায় এ ধরনের কোনো নির্দেশনা নেই তবে ব্যাচেলর ও মেসের বাসিন্দা এবং নন ভোটার ভাসমান বাসিন্দাদের নিরাপত্তা জনিত কারণে নজরদারিতে রাখা হয়েছে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মিরও একই ধরনের তথ্য জানান ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি বিপ্লব কুমার সরকার বলেন নন ভোটারদের তেজগাঁও এলাকা ছাড়ার কোন নির্দেশনা আমি দেইনি এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি মাহবুব আলম বলেন নন ভোটার ভাসমান বাসিন্দা কিংবা ব্যাচেলর কিংবা মেসের কোনো বাসিন্দাকে এলাকা ছেড়ে চলে যাবার মতো কোন নির্দেশনা ডিএমপি থেকে দেয়া হয়নি এটা করাও কঠিন কারণ অসংখ্য মানুষ আছেন যারা এলাকায় ভোটার কিন্তু ঢাকা ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই তবে নিরাপত্তা हेतु নজরদারি তো ঠাকাই দক পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা বলেন নির্বাচনকালে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে সেজন্য সব ধরনের পরিকল্পনা ও ব্যবস্থা পুলিশ গ্রহণ করেছে নিরাপত্তার সাথে আরও অনেক কিছু করা হতে পারে তবে এখন পর্যন্ত রাজধানীর বেচেলর বাসা ম্যাথ সহ নন ভোটার বাসমান বাসিন্দাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি তবুও বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের বায়নো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ